কুম বেঙ্গল গুরু তাদের কোম্পানিতে নতুন নামে আরেকটি নতুন ফিচার ফোন রিলিজ করলো যার নাম ছিল রিভো মডেল ছিল আর ওয়ান এইট জিরো টু ফোনটি আমার কাছে দারুণ লেগেছে তাই ফোনটি রিভিউ করতে আসলাম তো ভিউয়ার্স আর দেরি না করে চলুন ফোনটি সম্পর্কে আলোচনা করা যাক ফোনটির বক্স কন্টেন্টের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি স্পেশাল ভাবে টাইপ সি চার্জার হ্যাঁ এই ফোনটিতে টাইপ সি পোর্ট সাপোর্ট থাকছে ফোনটির বক্সের অপর পাশে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে ফোনটির এখানে এক নজরে দেওয়া হয়েছে এটাতে সাপোর্ট থাকছে ওয়ান পয়েন্ট এইট ডিসপ্লে ডুয়েল সিম মিডিয়া মাদারবোর্ড এর মাদার এক হাজার এমএস ব্যাটারি ডুয়েল ক্যামেরা থাকছে ওয়ার্ডলেস এফ এম লাউড স্পিকার ব্লুটুথ এমপি থ্রি এমপি ফোর অটো কল রেকর্ড এবং ফোন বুকে থাকছে এক হাজার কন্ট্যাক্ট ফোনটির ডিজাইন এবং আউটলুকের কথা যদি আলোচনা করি ফোনটির রিয়েল প্যানেলটি ছিল অসাধারণ সুন্দর আর ফোনটির ব্যাক প্যানেলের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি একটি সুন্দর ক্যামেরা সেটআপ সেই সাথে পাশে আমরা পেয়ে যাচ্ছি সাউন্ড স্পিকারের অপশন আর ফোনটির নিচের অংশে আমরা পেয়ে যাচ্ছি মাইক্রোফোন ভিভো লেখা একটি লোগো আর ফোনটির নিচে যদি আমরা দেখ লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক এবং সেই সাথে আমরা পেয়ে যাচ্ছি টাইপ সি পোর্টের একটি চার্জিং পোর্ট এবং ঠিক তার পাশে আমরা মাইক্রোফোনের অপশনটা পাচ্ছি আর ফোনটির দুই সাইডে কিছু ছিল না ফোনটির উপর সাইডে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটা ছোট্ট মিনি টর্চ লাইট ফোনটির ফ্রন্ট প্যানেলের কথা আলোচনা করতে গেলে ফোনটিতে থাকছে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চি কিউভিজি ডিসপ্লে ফোনটির কিপ্যাড আপটা আমার কাছে খুবই ভালো লেগেছে ফোনটির যে কীপ্যাডগুলা ইউজ করা হয়েছে এগুলা মূলত প্লাস্টিকের তৈরি খুব ভালোভাবেই কাজ করছিল। আর ফোনটির উপরের অংশ যদি আমরা লক্ষ্য করি এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়ার স্পিকার তো ভিওয়ার্স এবার ফোনটির ব্যাক প্যানেলটি খুলে দেখে আসি ফোনটির ভিতরে অংশে কি কী সাপোর্ট থাকছে ফোনটির ব্যাক প্যানেলটি খুললে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো সিম কার্ডের অপশন সেই সাথে আমরা পেয়ে যাচ্ছি একটি মেমোরি কার্ডের অপশন আর এখানে আমরা টু বত্রিশ জিবি পর্যন্ত মেমরি কার্ড ইউজ করতে পারবো তো ভিওয়ার্স এবার চলুন ফোনটি ওপেন করে দেখে আসি যে ফোনটির ভিতরের অংশে কী কী ফিচার থাকছে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন ফোনটি ওপেন হচ্ছে এই ছোট্ট ফোনটিতে এক হাজার এর একটি ব্যাটারি ইউজ করা হয়েছে আর ফোনটি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে যে ফিচারটি আমরা পাই সেটা ছিল ফোন বুকের অপশন আর এই ছোট্ট ফোনটাতে আমরা এক হাজার কন্টাক্ট সেভ রাখতে পারব ফোন বুকের পরে আমরা পাচ্ছি মেসেজিংয়ের অপশন আর এটাতে আমরা দুইশো মেসেজ সেভ রাখতে পারবো তারপরে পাচ্ছি আমরা কল হিস্টোরি কল হিস্টোরির মধ্যে সকল কল আমরা দেখতে পারবো তারপর পাচ্ছি মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়ার মধ্যে আমরা সাউন্ড রেকর্ডার অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার এগুলো পাবো তারপর পাচ্ছি আমরা রিভো ফান তারপর পাচ্ছি আমরা ইন্টারনেট সার্ভিস এটাতে আমরা শুধুমাত্র এর অপশনটাই পাবো তারপর পাচ্ছি আমরা ওয়ারলেস এফ এম তারপর পাচ্ছি সেটিংসের অপশন এটাতে আমরা প্রোফাইল সেটিংসের মধ্যে আমরা রিংটন সেট করতে পারবো প্রোফাইল সেটিংসের অপশনের পরে আমরা পেয়ে যাব কল সেটিংসের অপশন আর এটাতে আমরা ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট অটো কল রেকর্ড এই অপশানগুলা এখান থেকে পাবো তারপর পাচ্ছি আমরা ফোন সেটিং ফোন সেটিংসের মধ্যে আমরা টাইম অ্যান্ড ডেট ল্যাঙ্গুয়েজ ডিসপ্লের ব্রাইটনেস এগুলো সেভ সেভ করতে পারবো তারপর পাচ্ছি আমরা ডিসপ্লে অপশন ডিসপ্লে মধ্যে আমরা ডিসপ্লের ওয়ালপেপার সেভ করতে পারবো তারপরে আমরা পাচ্ছি সিকিউরিটি তারপরে পাচ্ছি কানেকটিভিটি তারপর পাচ্ছি কিং ভয়েসের অপশন এটাতে আমরা যে বারুন গুলা সেটা বলে দেবে তারপর পাচ্ছি আমরা অর্গানাইজার অপশন এটাতে আমরা ব্লুটুথ ফাইল ম্যানেজার অ্যালার্ম ক্যালকুলেটার ওয়ার্ল্ড ক্লব এগুলা পাবো আর আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন সেটা আছে ব্ল্যাক কালারের এই ফোনটিতে আরো দুটো ভিন্ন কালার আছে একটি ছিল ডিপ ব্লু আর একটি সি ব্লু আর এত কিছু থাকা ফোনটিতে দাম নির্ধারণ করা হয়েছে অনলি হাজার পঞ্চাশ টাকা আপনারা চাইলে যে কোনো রিটেল পয়েন্ট থেকে ক্রয় করতে পারেন আসসালামাইকুম